ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী মারা গেছেন, আমাদের একজন মা, তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মায়ের ইসলামের জন্য, দ্বীনের জন্য যে বিশাল অবদান, কিয়ামত পর্যন্ত মনে হয় কোনো মহিলা, কোনো মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না। তার সকল সম্পদ তিনি আল্লাহর দ্বীনের জন্য দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে অত্যাচার, নির্যাতন, জুলুম, মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে, যার কাছে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে, জাবালে নূরের মধ্যে গিয়ে, যেখানে ওহী নাজিল হয়, ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাইয়ে দিতেন, সুবহানাল্লাহ। সেই মায়ের এত অবদান, তিনি এন্তেকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লক্ষবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ফাতিহা পড়ছেন, একবার পড়ছেন, এই ব্যাপারে একটা সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও কেউ বানাইতে পারেনি। আচ্ছা, নবী সাল্লাম জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন, কত আদরের, মহব্বতের, জাফর ইবনে আবু তালেবের মতো সাহাবি মারা গেলেন। নবী সাল্লাম খবর শুনে হাও মাও করে, একেবারে বুক ভাসিয়ে নবী সাল্লাম যে সাহাবির জন্য কেঁদেছিলেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন, এরকম আরও কত সাহাবি শাহাদাত বরণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন, কিন্তু কোনো সাহাবির জন্য কোনোদিন একবার সুরা ফাতিহা পড়ছেন বা সুরা ইখলাস পড়ছেন এরকম কোনো দলিল প্রমাণ কোনো হাদিসে আসে নাই। তাহলে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতকালের পরে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি মহব্বত করছেন, কেয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি মহব্বত করতে পারবে না। তাহলে সেই সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কয়বার ফাতিহা পড়ছেন, কয়বার কুলখানি করছেন? কুলখানি বুঝেন? মানে কুল হু আল্লাহ পড়া। কুল হু আল্লাহ পড়ার নাম হইল কুলখানি, আর ফাতিহা পড়ার নাম হইল ফাতিহা ইয়াজদাহম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবাই কেরাম কয়টা কুলখানি করলেন? কয়বার কুল হু আল্লাহ পড়ছেন আর কয়বার ফাতিহা পড়ছেন? একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসে নাই। তাহলে খাইরুল হাদিয়ে হাদিও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য উসওয়াই হাসানা। তো যে রাসূল আমাদেরকে শিখান নাই, ওগুলো আমাদের দরকার কি? ওগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে আমাদের এই ফাতিহা পড়ার কুলখানি করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত থেকে হেফাজত করুন।